আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দেওভোগ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বুখারী শরীফের শেষ হাদিসের দর্শে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম ভাইরা, অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু মানুষ আল্লাহর গোলামি করবে কিভাবে? আমরা লক্ষ্য করছি পৃথিবীর মানুষেরা কেউ মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ মাজার পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য। বিশেষ করে আমরা যখন এই মাহফিল করছি, একদিকে পৃথিবীর মানুষ যত কাফের শক্তিগুলো একতাবদ্ধ হয়ে তারা মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা যায়, যার কারণে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে আছে। মুসলিম ছেলেরা যখন তার প্রতিবাদ করে, তখন পাথরের জবাবে বুলেট দিয়ে তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডুজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাথর মেরে, যুগ যুগ ধরে গুলি করে হত্যা করা হচ্ছে।
কাশ্মীরি মুসলমানদের অবস্থা আরো করুন, মুসলিম নারীদের পেট চিরে বাচ্চা বের করে উপরের দিকে ছুঁড়ে মেরে নিচে ছুরি ধরে বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে যায় তারা আনন্দ উল্লাস করে। আপনারা জানেন আবু গুরাইব নামক কারাগারে আফগানিস্তানের মুসলমানদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে তারা পিরামিড তৈরি করেছে। মুসলিম যুবকেরা যখন নির্যাতন সহ্য না করতে পেরে পানি পানি বলে চিৎকার মেরেছে, আমেরিকার সাদা কুকুরের দল তাদের মুখে পেশাব করে দিয়েছে। মুসলমানদের কোরআনের গায়ে তারা কুরুশ এঁকে দিয়েছে। আজকে একদিকে এই অবস্থা, আর একদিকে আমাদের দেশে কিভাবে সংবিধানের থেকে আল্লাহর নাম মুছে দেওয়া যায়, বিসমিল্লাহ মুছে ফেলা যায়, কিভাবে ইসলামকে মুছে ফেলা যায়, আর তার পরিবর্তে রাস্তার মোড়ে মোড়ে স্কুলে কলেজের সামনে মূর্তি তৈরি করা যায় তার পায়ে তারা চলছে। আর একদিকে ইসলামের নামে বিভিন্ন মাজারপন্থী, দরগাপন্থী, দুর্গাপন্থীদেরকে উস্কে দিয়ে ইসলামের মূল শিক্ষা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে পড়ে একবারই একজন মেহমান গিয়েছিল, মেহমানকে ভালো করে খাবার দাবার দিয়ে রাতের বেলায় ঘুমানোর ব্যবস্থা করা হল একটা পুরাতন খাটে। পুরাতন খাটে ছাড় পোকা থাকে, উপরে দেয় নাই মশারি। রাতের বেলায় মেহমানকে উপরের থেকে মশায় কামড়ালো, নিচের দিক থেকে ছাড় পোকায় কামড়ালো, সারা রাত্রে মেহমানের কোনো ঘুম নেই। মেজবান সকালবেলা জিজ্ঞেস করল, ভাই রাত্রে কেমন ঘুম হলো, কোনো ক্ষতি হয় নাই তো? মেহমান বলল, না তেমন ক্ষতি হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সাড় পোকায় টেনে না ধরত। আজকে আমাদের অবস্থা এরকম, একদিকে মনে হচ্ছে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ইসলামকে এবং মুসলিমকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, আর একদিকে ইসলামের ক্ষতি করছে একদল ভণ্ড পীর, বাজার এবং দরগাপন্থীরা, তারা ইসলামের মূল শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে মুসলিম জাতিকে অন্যদিকে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে। এজন্য মনে রাখতে হবে মানুষ কিভাবে ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিজেই শিক্ষা দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই মানুষ দেখতে পায় না, বরং তার জন্য প্রয়োজন হয় আলো। আপনার চক্ষু যত ভালো হোক না কেন, যদি চোখের সামনে আলো না থাকে আপনি কিছুই দেখতে পাবেন না। চক্ষু দিয়ে দেখার জন্য যেরকম আলো শর্ত, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। এই জ্ঞানের চক্ষু দিয়েছেন আল্লাহর ইবাদত কিভাবে করব তা জানার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য জ্ঞান দান করেছেন। কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দিয়ে যেরকম দেখতে হলে আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও আল্লাহকে চিনতে হলে, আল্লাহর বিধানকে জানতে হলে একটা আলোর প্রয়োজন ছিল। সেই আলোর নাম হচ্ছে আল কোরআনুল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে এবং কিতাবে মুবিন আগমন করেছে। নূর মানে আলো। বেশিরভাগ মুফাসসিরিনদের মত অনুযায়ী এখানে নূর বলতেও কোরআনুল করিম কি বোঝানো হয়েছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস শুরু করতে গিয়ে যে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন তা দিয়ে শুরু করেছেন। নামাজের জন্য যেমন উযু শর্ত,
সেরকম ভাবে মুহাদ্দিসিনে কেরামদের এক দল আবু দাউদ, নাসাই, তিরমিজি এরা মনে করলেন যে কিতাব শুরু করতে গিয়ে যেহেতু মুসলিমদের জন্য কিতাব লেখা হচ্ছে আর ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের জন্য শর্ত হচ্ছে উযু, তাহারাত, এজন্য তারা তাদের কিতাবগুলোকে তাহারাত দিয়ে শুরু করেছেন, পবিত্র তার আলোচনা দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাই তিনি লক্ষ্য করলেন যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নবীর সুন্নাতের ইত্তেবা করা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনী, আমি আল্লাহর রসুলের তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য ইত্তেবায়ে সুন্নাতের আলোচনা দিয়ে হাদিস শুরু করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য সনদের গুরুত্ব আছে, সনদবিহীন হাদিস গ্রহণযোগ্য না। মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন কামাসালিল্লাযী ইরতাকিস সাতহা বিলা সুল্লামিন। যে ব্যক্তি সনদবিহীন এলেম অর্জন করতে চায় তার দৃষ্টান্ত হচ্ছে সিঁড়িবিহীন যে ছাদে চড়তে চায়। এজন্য ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তার কিতাবকে শুরু করেছেন সনদের আলোচনা দিয়ে। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দান করেছেন, তিনি চিন্তা করলেন এলমে দ্বীনের সব কিছুর উৎস হচ্ছে ওহী, ইত্তেবায়ে সুন্নাত বলো, সালাত বলো, সওম বলো, এই সব কিছু ওহীর আলো ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকেও বলেছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন, সেগুলো মেনে চলবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সেজন্য তার কিতাবকে কিতাবুস সালাত দিয়ে শুরু না করে, কিতাবুত তাহারাত দিয়ে শুরু না করে, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু না করে তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রতি ওহী কিভাবে নাযিল হয়েছিল ওহীর আলোচনা দিয়ে তিনি কিতাবকে শুরু করেছেন। ভাইয়েরা আমার, এটা এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, যেহেতু আজকে বুখারী শরীফের সমাপনী দর্স, সেজন্য আমিও সেই দিকে ইঙ্গিত করলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই শুরু করেছিলেন ওহীর আলোচনা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, যা ওহী করা হয়েছে, আপনি সেগুলো সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দীর্ঘ 23 বছর পর্যন্ত প্রচার করে শেষ পর্যন্ত যখন সমাপনী পর্যায়ে পৌঁছে গেলেন, বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে যেমন হিসাব নিকাশ নেওয়া হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি কিনা। ও আমার সাহাবীরা বলো তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দিবে, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি, আমি কি আল্লাহর বাণী পৌঁছিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাত, আল্লাহর দেওয়া ওহী,
আল্লাহর দেওয়া কোরআনকে আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন, আপনি আমানত আল্লাহর কোরআনের আমানত ঠিক মতো আদায় করেছেন, আপনি উম্মতের জন্য সবচেয়ে বেশি যথেষ্ট পরিমাণ কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আকাশের দিকে ইঙ্গিত করে শাহাদত আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি, তোমার বাণী ঠিক মতো পৌঁছিয়েছি, তোমার কোরআনের বাণী ঠিক মতো প্রচার করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার এই দাবির সপক্ষে মোহর লাগিয়ে দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করেছি। আমাদের দিনের নাম কি? ইসলাম। পরিপূর্ণ হয়ে গেছে এই বিল্ডিং, যেমন পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসে এই মসজিদে লাগাবার জন্য, লাগানো সম্ভব হবে? মোটেই সম্ভব হবে না, কারণ কাজ সমাপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি। এই দিন ইসলামের বিল্ডিং এর মধ্যে নতুন কোন বিদআত, মিলাদ অথবা কবর, মাজার, দরগা, দুর্গা পূজা এই ইসলামে প্রবেশ করা সম্ভব হবে না। যদি কোনো ব্যক্তি প্রবেশ করায় বিদআত হবে, শিরিক হবে। ইসলামের মধ্যে যারা এগুলো ঢুকাবে তারা নবীর আশেক না, তারা দুশ্মনে ভেবিত হবে। আজকে আমাদেরকে মনে রাখতে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে মুসলিম জাতিকে সরিয়ে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান তৈরি করেছে। আমেরিকার একটা সংগঠনের নাম হচ্ছে র্যান্ড। কি নাম? র্যান্ড, RANDI, র্যান্ড। আপনারা ওয়েবসাইটে ঢুকে ইন্টারনেটে দেখবেন, সেখানে তারা আমেরিকান সরকারকে পরামর্শ দিয়েছে, যদি তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও তাহলে ওদের মধ্য থেকে একদল আলেম তৈরি করো। একদিকে যদি দেখো মোল্লা ওমর জেহাদের বয়ান দিচ্ছে, রাস্তার আরেক পাশে আরেকজন মোল্লা তৈরি করে দাও যে তার বিরুদ্ধে বয়ান দিবে। একদিকে যদি দেখো কোন ব্যক্তি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মূর্তির বিরুদ্ধে বয়ান দিয়েছেন, কোরআনের মধ্যে যে বিধান আছে সেই বিধান কায়েমের জন্য কথা বলে, আর একদিকে আর একজন মোল্লা তৈরি করে দাও যে মুসলিমদেরকে জানাবে ইসলাম হচ্ছে মিলাদ পড়া, ইসলাম হলো নবী গায়েব জানে কিনা, নবীর হাজির নাজির কিনা, এইসবের মধ্যে লাগিয়ে দাও, মুসলিমরা সেগুলো নিয়ে মারামারি করবে, আর তারা সমাজের থেকে কোরআনকে যেন তারা কায়েম করার থেকে ভুলে যায়, তারা দূরে সরে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছিলেন কিসের জন্য? কোরআন একটা সংবিধান, একটা নূর, একটা আলো। এই কোরআন কায়েম করাই ছিল নবীর কাজ। আজকে আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আইন দিয়েছেন, চুরির বিচার দিয়েছেন, মদের হুকুম দিয়েছেন, সুদের হুকুম দিয়েছেন, পদে পদে সেগুলো মানুষ লঙ্ঘন করছে, আবার নাম দিচ্ছে মুসলিম। নাম কি? এই জন্য আমি বলেছি, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত কি শুধু মসজিদে করব না সব জায়গায় করব? ইয়াকা নাবুদু বলে আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। সেই গোলামি কি শুধু মসজিদে সীমাবদ্ধ থাকবে না বাহিরেও থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু এক আল্লাহ
করার জন্য যিনি গোটা জগৎসমূহের রব। সুতরাং মুসলিম জাতির মসজিদে যেমন আল্লাহর ইবাদত করবে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, ব্যাংকে, আদালতে, সংসদে পর্যন্ত হুকুম চলবে কার? আজকে কি আছে তা? আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারিমে, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে। স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, খবরদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো। হুকুম দিয়েছেন কে? ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদকে হারাম করেছেন, আর আমার জাতি সেই সুদকে লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক সবগুলোতে সুদকে হালাল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে মূর্তি তৈরি করা, পূজা করা হারাম করে দিয়েছেন। কোরআন বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ পদের লটারি, এই সবগুলো শয়তানের কাজ। হে মুসলিমরা, তোমরা এর থেকে সম্পূর্ণ বিরত থাকো। মূর্তি তৈরি করা জায়েজ না হারাম? আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন সর্বপ্রথম যে কাজটি করেছেন, খানায় কাবার ভিতরে প্রবেশ করেছেন, লাঠি দিয়ে ইঙ্গিত করেছেন, খোঁচা মেরেছেন আর বলেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ারই বস্তু। এই বলে যখন ইঙ্গিত করছিলেন, মূর্তিগুলো ধপাস করে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি তৈরি করেছিলেন না ভেঙেছিলেন? ইতিহাস জানেন, তিনি মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন বড় বড় মূর্তি খাবার সামনে, বললেন আলা তাকুলুন, খা খা, খাও না, আলা তাকুলুন, খা, খাই না, মা লাকুম লা তুনফিকুন, ব্যাপার কি, কথা বলো না কেন? মূর্তিকে বলছেন, যখন কথা বলে না মারলো থাপ্পড় দরবান বিলিয়ামিন, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? নিজে ব্যথা পাইল, এরপরে কুড়াল নিয়ে মূর্তি ভেঙ্গে চুর মার করলেন, বড় মূর্তিটা রেখে দিলেন। লোকেরা এসে জিজ্ঞেস করল, দেখলো সর্বনাশ, মূর্তি ভেঙ্গে চুর মার হয়ে গেছে। নমরুদের কাছে চলে গেল, নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, তারপরে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কি এমন কোন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলো সোনা জোরে দেখে না? তখন লোকেরা বলল, হ্যাঁ, একজন যুবক আছে যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হল। নমরুদ কেন যুবকের প্রশ্ন করেছিল? আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, নমরুদ বুঝতে পেরেছিল, কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন মারামারি হল না, এই মূর্তিগুলো কে ভাঙল? নিশ্চয়ই এই কাজটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে পরিবর্তন করে, মূর্তি ভেঙ্গে চুরমার করে, এক আল্লাহর ইবাদত কায়েম করার জন্য, এক আল্লাহর দিন কায়েম করার জন্য একটা সুপরিকল্পিত কাজ শুরু হয়েছে। আর এরকম পরিকল্পিত কাজ করা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? এজন্যই সে প্রশ্ন করেছিল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না? ও আমার ভাইয়েরা, আজকেও আমেরিকার সেই র্যান্ড ইনস্টিটিউট তাদের গবেষণায় তারা পরামর্শ দিয়েছে, মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে ওদের যুবকদের মধ্যে মদ এবং নারী ঢুকিয়ে দাও, যুবকদের মধ্যে বেদাতি আকীদা ঢুকিয়ে দাও। সেজন্য ওদের আলেমদেরকে
ইমাম প্রশিক্ষণের নামে ইহুদি খ্রিস্টানদের তরিকা শিক্ষা দাও, আপনারা জানেন সেজন্য বাইতুল মুকাররমের মতো জায়গায় ইমাম প্রশিক্ষণের টাকা অর্থায়ন করে আমেরিকা, এবং ইমামদের সামনে ওদের দেশের নারীদের কিনে ব্যালে ডান্স করিয়েছে। উদ্দেশ্য হচ্ছে ইমামদেরকে, যুবকদেরকে নষ্ট করা, কারণ তারা জানে যুগে যুগে ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকেরা। আসাবে কাহাফ যুবক ছিল, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা যুবক ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম যুবক ছিলেন, আমাদের নবীজি তিনিও বলেছেন নুসির তুমি শাবাব অমনে তুমি শুয়ুখ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। সেই জন্য আমেরিকা প্ল্যান নিয়েছে বর্তমান সবার যুবকদের আকীদা নষ্ট করে দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই কোরআনের বিধান যদি কায়েম না থাকে, মুসলিমরা যদি কোরআনের উপরে চলে না আসে, তাহলে কুফাররা সাহস করে মুসলিমদেরকে ধ্বংস করতে। ইতিহাস পড়ুন, আজকে মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে, আর সেই ইতিহাস পড়ুন ওমর ইবনুল খাত্তাবের দরবারে দাঁড়িয়ে ইহুদিদেরকে যখন বহিষ্কার করা হচ্ছিল, ইহুদি ভিক্ষা মাংসির ওমর, তোমার নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য ব্যবস্থা করেছিলেন, তুমি আমাদের বহিষ্কার করছো কি জন্য? ওমর বিন খাত্তাব বলেছিলেন, ওরে ইহুদি, আমার সেই দিনের কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মনে আছে, আল্লাহর নবী সেদিন বলেছিলেন এই খয়বরে তোমরা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে এই খয়বর থেকেও বহিষ্কার করা হবে। ও আল্লাহর দুশমন, আজকে সেই দিন এসেছে, তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করছি। জেনে রাখো, আল্লাহর নবী তোকে উদ্দেশ্য করে বলেছিল যে তোকে নিয়ে তোর উঠ এতদিন পর্যন্ত যেতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যাবে, আজকের সেই দিন তোর সামনে এসেছে, উঠ নিয়ে কোথায় যাবে সেই চিন্তা করতে থাক। কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটু থাকার জন্য, আজকে সেই ইহুদিরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে। আপনারা জানেন এর কারণ একটাই, মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে, ওহির বাণী থেকে সরে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, এই সময় একজন সাহাবায়ে কেরাম একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন, একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের শিশুটিকে আপনি জিহাদের জন্য কবুল করে নিন। আল্লাহর নবী বলেছিলেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না উঠে বসতে পারবে, না ঢাল ঘুরাতে পারবে। ওই মহিলা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমার এই দুধের শিশু ঘোড়ায় বসতে পারবে না, আমার এই দুধের শিশু ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। ভাইয়েরা আমার, এই মসজিদে তখন রোমের গোয়েন্দারাও ছিল, সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল, না সৈন্য তাদের অনেক কম। বলে, তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি? বলে, না তাদের অস্ত্র নেই। তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। তখন রোমের সম্রাট রাগ করে বলল, কেন আমাকে ভয় দেখাচ্ছ, আমার সাহস ভেঙে দিচ্ছ, অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি,
কেন আমাকে ভয় দেখাচ্ছ? রোমের গোয়েন্দারা বলেছিল, সম্রাট জাহাপনা, অস্ত্র তোমার বেশি হতে পারে, তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে, শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয়, আর মদের পেলা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ভাইয়েরা আমার, আজকে আমাদেরকেও মনে রাখতে হবে, আজকে এই পৃথিবীতে কেউ যদি জনপ্রিয় হতে চায়, কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় হতে চায়, তার জন্য সহজ কাজ হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া, রাসুলকে গালি দেওয়া, ইসলামের বিরুদ্ধে বই লেখা, এগুলো করলে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা তাদেরকে স্থান দেয়। জেনে রাখতে হবে, হাজ্জাজ ইবনে ইউসুফ এর সময় অথবা আমির মুয়াবিয়ার সময় রোমের দরবারে বসে একজন মুসলিমের গালে কেউ থাপ্পড় মেরেছিল, মুসলিম সেই দরবার থেকে চিৎকার মেরেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ আজকে মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে সেজন্য প্রস্তুত হয়ে যাও। ওখানে হাজ্জাজ ইবনে ইউসুফের গোয়েন্দা ছিল, মুসলমান গোয়েন্দা ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফকে বলা হল, হাজ্জাজ ইবনে ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, কমান্ডারদেরকে ডাকলেন, গোয়েন্দাদেরকে ডাকলেন, যত টাকার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন সব তোমাদের জন্য খুলে দেওয়া হল, রোমের দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পড় মেরেছে সেই কাফেরকে এবং ওই মুসলিমকে উদ্ধার করে আমার দরবারে হাজির করতে হবে। বারবার চেষ্টার পরে সফল হল সেই খ্রিস্টানকে এবং ওই মুসলিমকে উদ্ধার করে আনা হল। এবারে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ওহে কাফের, ওহে মুসলিম, রোমের দরবারে বসে যেই কাফের তোমার গালে থাপ্পড় মেরেছিল সেই কাফের তোমার সামনে উপস্থিত, তুমি থাপ্পড় মেরে তার প্রতিশোধ নিয়ে নাও। আমিরুল মুমিনিন হুকুম করেছেন, মুসলমান সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ওহে কাফের, আমি তোকে এই মুহূর্তে হত্যা করছি না, আমি তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গালে থাপ্পড় মেরে, মুসলমানদেরকে থাপ্পড় মেরে কোন ব্যক্তি উল্লাস করলে মুসলিমরা বরদাস্ত করতে পারে না, বরং মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোমায় ছেড়ে দিচ্ছি, রোমের দরবারে পৌঁছে দিচ্ছি। আজকে মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করছে। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে দিয়ে পরীক্ষা করে দিয়েছেন, আমাদের নবীজির রক্ত আমাদের চেয়ে অনেক বেশি প্রিয়। আজকে আমরা কাল রাসূলুল্লাহ হাদিস পড়ছি, বুখারী হিসেবে খতম করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাস পড়ুন, হুদাইবিয়ায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য আসলেন, কাফেররা বাধা দিয়েছিল, ওসমানকে পাঠালেন মক্কায় গিয়ে লোকদেরকে জানাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার কাফেররা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মারলেন, ইয়া আসহাবাস সাদারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, খবর এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে, আমার কাছে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এ ছাড়া একটা লোক মদিনায় ফিরে যাব না, এই মর্মে কে কে রাজি আছে বায়াত করো। আল্লাহর নবী হাত রেখে দিলেন, পর্যায় ক্রমে 1400 সাহাবায়ে কেরাম হাত রেখে দিলেন, আল্লাহর নবী নিজের হাতটাও বাম হাতের উপর রেখে ডান হাতে রেখে দিয়ে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত। সাহাবায়ে কেরাম বায়াত করলেন,
আমরা যতক্ষণ পর্যন্ত হয়তো মক্কা বিজয় নয়তো শাহাদত নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব, জিহাদ চালিয়ে যাব। এই বায়াত নেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ নবী বায়াত নিলেন একজন মুমিনের জন্য। আজকে আমাদের বায়াত আছে, আমি জিজ্ঞেস করতে চাই একজন মুমিনের জন্য আল্লাহর নবী যদি বায়াত করে থাকেন, আজকে কোটি কোটি মুসলমান লক্ষ্য করছে মুসলিম নারীদেরকে জেলখানায় বসে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে পানির মধ্যে চুবিয়ে মারা হচ্ছে, মুসলিমদের বাড়িঘর গুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদের গায়ে বোমা মারে হত্যা করা হচ্ছে। আজকে মুসলিমরা সেই বায়াত নিচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর সেই বায়াত নেওয়ার প্রয়োজন আছে কিনা। আজকে যদি পুরা দুনিয়ায় একজন নেতা হতো এবং সে বায়াত নিত কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাহলে কুফফাররা কোথায় পালিয়ে যাবে সেই কথা খুঁজেও পেত না। বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়ল, আল্লাহ তাআলা এই বায়াতকে কবুল করে নিলেন। কোরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা বায়াত করছিল আপনার কাছে গাছের নিচে বসে। এরপরে আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর নবীর হাতের উপরে সাহাবাদের হাত ছিল না, শুধুমাত্র ওই হাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাত রেখে দিয়েছিলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকেও যদি মুসলিমরা সেইভাবে সাহাবায়ে কেরামদের মত, যারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য হাদিস প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর সাথে ছিলেন, তারাও ছিল ছাত্র। আল্লাহর নবী যখন দারে আরকামে মাদ্রাসা চালু করলেন, আবু জাহল আবুলা বাধা দিল, বদরের যুদ্ধে চলে গেল, বদরে বাধা মোকাবেলা হলো, এরপরে ওহুদের চ্যালেঞ্জ হলো, ছাত্র ওহুদের চলে গেল, বদর ওহুদ খন্দক সব জায়গায় আল্লাহর নবীর সঙ্গে তার ছাত্রগণ যুদ্ধ করছেন দিন কায়েমের জন্য। আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহর নবীর চেহারা আমাদের চেয়ে অনেক সুন্দর ছিল, বড় বুজুর্গ ছিলেন। আজকে অনেকে মনে করতে পারেন দিন কায়েমের জন্য আমাদের ঘরে বসে কাজগুলি চলবে। আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন। কেমন প্রিয় ছিলেন বলতে গেলে অনেক সময় প্রয়োজনে ইঙ্গিত দিচ্ছি। আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতে শুরু করলো, ওহী নাজিল হতে শুরু করলো, বুখারীর শুরুর দিকে হাদিসটা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন। কারণ গুরুত্বপূর্ণ সবক ওস্তাদ যদি দেয় আর ছাত্রদেরকে বলে খবরদার কালকে সবক না পারলে পিটান লাগাবো, ছাত্র তখন শিক্ষকের সঙ্গে সঙ্গে পড়ে ঠোঁট নাড়াচাড়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য যখন ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী খবরদার কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। আবার যখন নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত ইবাদত কেন করছেন? আল্লাহর নবী বলছেন আফালা আকুন আবদান শাকুরা, আয়েশা যে আল্লাহ তাআলা একজন এতিমকে সমস্ত নবীদের সর্দার বানালেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? ইবাদত করছেন, অসুস্থ হয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল তুমি রাতে জাগরণ করো কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আবিন কুসমিন হু কালিলা, অর্ধেকটা বা তার চেয়ে একটু কমাও। তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হই। এত মায়া! এই নবী যখন মসজিদে নববীতে বসে কথা বলছেন, এ সময় সাহাবায়ে কেরামদের মধ্যে কোন ব্যক্তির আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে কথা বলেছ,
আল্লাহ তারা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়ে, হে ঈমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না, এমনটা যদি করো তোমাদের জীবনের নামাজ রোজা হজ যাকাত জিহাদ সমস্ত কিছু আল্লাহ তারা বরবাদ করে দিবেন। নবীর সঙ্গে কত মায়া, আমি জিজ্ঞেস করতে চাই, নবীর সঙ্গে আল্লাহর এত মায়া, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন আল্লাহ তালার ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। ওহুদের যুদ্ধে যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বিশারাক পাথর মারা হলো, এই পাথরে আঘাতে লোহার টুপি গালে ঢুকে গিয়ে গাল ভেঙে দাঁত পড়ে গেল, আমি জিজ্ঞেস করতে চাই সেই মুহূর্তে কি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ তাআলার ফিরাবার ক্ষমতা ছিল না? ফিরাইছিলেন। কেন ফিরান নাই? এজন্য ফিরান নাই, কোরআন জবাব দিচ্ছে, আম হাসিব তুমাং তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে ঢুকে যাবে, এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে আসবে না সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, তাদের প্রতি কঠিন মুসিবত, কঠিন দুর্যোগ, কঠিন ক্ষুধা, ভয়াবহ ভূমিকম্প, শত্রুদের ভূমিকম্প তাদের সামনে এসেছে, এমনকি স্বয়ং রসুল এবং তার সাথীগণ বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এরপরই আল্লাহর সাহায্য আল্লাহ তাআলা করেছেন। ও আমার জাতি, যেইভাবে আল্লাহর নবী নিজে রক্ত দিয়েছেন, আমাদেরকে মনে রাখতে হবে নবীজির রক্ত আমাদের রক্তের চেয়ে বেশি পবিত্র ছিল, তিনি নিজের রক্ত ঝরিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের মাঠে যখন শহীদরা উঠবে তখন তাদের রক্তগুলো জখমগুলো তাজা হবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রীহুহু রীহুল মিসকে, জখমগুলো তাজা হয়ে যাবে, রক্তগুলো ঝরতে থাকবে, রংটা হবে রক্তের রং, গ্রানটা হবে মিশক আম্বারের চেয়ে বেশি। ভাইয়েরা আমার, এই যে দিন কায়েমের জন্য আল্লাহর নবী আজকে বুখারী মুসলিম তিরমিজি নাসাই এগুলো আল্লাহর নবীর হাদিস, কোরআন আল্লাহর নবী প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, সেই কোরআনের বিধান আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে আদালতে কোরআন নেই, আল্লাহ তাআলা বলেছেন চোরের হাত কেটে দাও, আমার জাতি বলছে এটা বর্বর আইন মানা যাবে না, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন জিনা বিচার হারাম, খবরদার তোমরা জেনার কাছেও যাও না, এটা খারাপ কাজ। আমার দেশে লাইসেন্স দিয়ে জেনাকে বৈধ করে দেওয়া হচ্ছে, পতিতালায় লাইসেন্স দেওয়া হচ্ছে, আর এদের নাম দেওয়া হচ্ছে যৌন কর্মী। কি নাম? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জেনা ব্যভিচারের জন্য বিধান দিয়েছেন, অবিবাহিত হলে একশো দররা মারো, বিবাহিত হলে পরে হাঁটু পর্যন্ত গেড়ে অথবা গাছের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, আইন দিয়েছেন কে? সে আইন আছে এখন? আল্লাহর আইনগুলো নাই। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছিলেন এই দিন কায়েম করার জন্যই, এই কোরআন প্রতিষ্ঠার জন্যই, আজকে সেই কোরআনের বিধানকে ধ্বংস করা হয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে, যেই মূর্তি ভাঙ্গা দিয়ে আল্লাহর নবী মক্কা বিজয়ের সূচনা করেছিলেন। ও আমার জাতি, যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে হয় তাহলে কি মূর্তি রাখতে হবে না ভাঙতে হবে? আজকে সেজন্যই চতুর্দিকে আমাদের মুসলমান মার খাচ্ছে, মুসলমান একদিকে দাবি করছে মুসলিম আর একদিকে মূর্তি তৈরি করছে, মাজার তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আহ্বান করছেন, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এ মুসলিম যুবকেরা তোমাদের কি হয়েছে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, والمستضعفين من الرجال والنساء والولدان
অথচ অসহায় বুড়া মানুষেরা, শিশুরা, নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমা আহলুহা, হে আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি নেতা পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আহ্বান করছেন কেন তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না, অথচ আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, চতুর্দিক থেকে অসহায় শিশু নারীরা ফরিয়াদ করছে। আল্লাহ আমাদেরকে বাঁচাবার জন্য, জালিমদের থেকে রক্ষা করার জন্য আমাদেরকে নেতা পাঠাও, আমাদেরকে সাহায্যকারী পাঠাও। সেই সাহায্যকারী হবে কারা? তোমাদের কি হতে হবে? ফের তুঝে একবার করনি হে জাহান কি রাহবারি, উঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদার বান। ও আমার যুবকেরা, আবার তোমাকে সেই সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সামনে বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কোনো পরোয়া করা চলবে না। আল্লাহর নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে, খবরদার ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছিলেন? আল্লাহ তাআলা বলেছেন ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, তারা আরো উৎসাহিত হলো। তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমরা তো সেই মৃত্যুকে চাচ্ছি। তোমাদের কাছে সবচেয়ে খারাপ যে মৃত্যু, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই মৃত্যু। আমাদের মৃত্যু হচ্ছে শাহাদত, আমরা শহীদ হলে আল্লাহর দরবারে চলে যাব। কার দরবারে? আজকে মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম সে আনন্দই প্রকাশ করেছিলেন। আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন, আজকে আমেরিকার বিশাল শক্তি, হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে, আমরা কিছুই বলছি না, আমাদের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কার হুকুমে? কার সাহায্যে? কার মুমিনদের মাওলাকে? আল্লাহ তাআলা বলছেন দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নাই, বুশের কোনো মাওলা নাই, ওবামার কোনো মাওলা নাই, হিন্দুর কোনো মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, মুমিনদের মাওলা নাই। আল্লাহ তাআলা কি আপনার মুমিনদের মাওলা আছে? ওদের কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্ধা কি জন্য? আমরা নবীর এই সুন্নাত গুলো ভুলে গেছি। আমরা চিন্তা করি, আমরা চিন্তা করি, অনেকে বলে ইমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা? রোজা রাখার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজীদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য, ইমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ইমানদারদেরকে বলেছেন হজ করার জন্য। যেই ইমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ইমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ইমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ইমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করাও যায়। এই জন্য মনে রাখতে হবে, মুসলিমরা লড়াই করে কার জন্য? এই জন্য শক্তি আসবে কোত্থেকে? আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল। একটা যুদ্ধে খালি বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। সেই যুদ্ধে মুসলিমরা মার খেয়েছিল। কি হয়েছিল? প্রথম দিকে মার খেয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াউমা হুনাইনিন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা আধিক্যতা যখন তোমাদের কাছে খুব অহংকারের কারণ হয়েছিল, তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, তখন আল্লাহ তাআলা তোমাদের সেইটা কোনো উপকার আসে নাই, প্রথমে মার খেলো, এরপরে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল, ঈমান পুরো আল্লাহর দিকে চলে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার দিকে চলে আসো, আনান নাবিয়্যুল্লাহ কাযিব আনা
আবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই। এবারে যখন নবীর কাছে চলে আসলো, সংখ্যার কোনো বড়াই নাই, অস্ত্রের বড়াই নাই, আল্লাহর নুসরতের বড়াই আছে, এবারে যুদ্ধ শুরু করলো। পরবর্তীতে সে যুদ্ধে বিজয় লাভ করেছেন, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, আজকে একদিকে আমাদের যেমন অন্যান্য বাদগুলো করতে হবে, অনেকে মনে করে ইসলামের পঞ্চ বেনার মধ্যে তো জেহাদ নাই, লড়াই নাই, পাঁচটা বেনার মধ্যে জেহাদ নেই। হাদিস ভালো করে বুঝতে হবে। ওলামা ইকরামদেরকে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, তোমরা খুব ভালো করে চিন্তা করো, বুনিয়াল ইসলাম আলা খামসিনের মানে কি? ইসলামের বিনা, ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, কয়টা? এখানে পাঁচটা পিলার যদি দাঁড় করে দেওয়া হয় বিল্ডিং হবে, তাহলে বোঝা গেল পাঁচটা পিলার বলা হয়েছে, পূর্ণাঙ্গ ইসলাম বলা হয় নাই। এই পাঁচটা পিলার হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এরপরে বিল্ডিং এর ছাদ লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, সেগুলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। এটা ঠিক, এই পাঁচটা ভিত্তির উপরে ছাদ হচ্ছে জিরওয়াতুস সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই পাঁচটা ভিত্তির উপরে যে ছাদ দিতে হবে, সেই ছাদের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করা, যুদ্ধ করা। এই জন্য মনে রাখতে হবে, আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই আমেরিকার র্যান্ড ইনস্টিটিউট তাদের গবেষণায় লিখেছে, মুসলিম জাতির মধ্যে সুফিবাদকে, মাজার পূজাকে, এভাবে আল্লাহর নবীর মহব্বতের নামে মিলাদকে, এরকম ভাবে মাজারকে উৎসাহিত করো, সেই কারণে তারা আশিকের রাসূল দাবি করবে। সেজন্য আমি বলতে চাই, আপনারা জানেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একজন বড় মহাদ্দেশ ছিলেন, কিতাবুল জিহাদ যার কিতাব লেখা আছে। তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, ওনার কোন ছাত্র বলেছিল, হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, আপনিও তো পারেন। ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ ফজাইল ইবনে আয়াদ মক্কায় থাকতেন। মক্কায় থাকা কত বড় ফজিলতের বিষয়, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসাদ চুমা দেওয়া যায়, মুলতাজামকে জড়িয়ে ধরা যায়। কমপক্ষে আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে হাঁটা যায়। এত বড় ফজিলতের কাজ আপনিও তো করতে পারেন, কেন আপনি যুদ্ধের ময়দানে কাজ করছেন? সেই সময় আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ওই ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ওহে মক্কা মদিনার ইবাদতকারী, আবিদুল হারামাইন মক্কা মদিনার আবেদ, তুমি নিশ্চয় বড় ইবাদত করছো, কিন্তু জেনে রাখো, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না। কারণ তুমি মক্কায় বসে ইবাদত করছো, আর গোটা দুনিয়ার থেকে ইসলাম বিদায় হচ্ছে। আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন, সাহাবায়ে কেরাম মক্কা ত্যাগ করেছিলেন, তারাও তো ফজিলত জানতেন, তারা ত্যাগ করে দুনিয়ার ওহুদে বদরে খন্দকে লড়াই করেছেন। আজকে তুমি মক্কায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সব বুঝতে পারলা, সাহাবায়ে কেরাম সেটা বুঝেন নাই, তারা ময়দানে চলে গিয়েছিল। কাজে জেনে রাখো, তুমি যে ইবাদত করছো, আমাদের ইবাদতের তুলনায় তা খেলনা ছলনা মাত্র। এরপরে তিনি এ পর্যন্ত ক্ষান্ত করে আরো লিখলেন, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে, তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, গাল ভিজে যায়, জামা ভিজে যায়, তোমার চোখের পানি দিয়ে ভালো কথা, চোখের পানি ভালো। কিন্তু জেনে রাখো, আমরা যখন ইবাদত করতে করতে জজবায় চলে আসি, আমরা যখন যুদ্ধের ময়দানে দুশ্মনদেরকে কতল করতে করতে জজবায় চলে আসি, তখন আমাদের চোখের পানি নয়, আমাদের রক্ত দিয়ে, আমাদের মাথা ভেঙ্গে, আমাদের গাল ভেঙ্গে, দাঁত ভেঙ্গে, শরীর জখম হয়ে তার রক্ত দিয়ে আমাদের গাল ভিজে, জামা ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো,
দামি আতর লাগিয়ে, সুগন্ধযুক্ত আতর লাগিয়ে তুমি বসো, ভালো কথা, তোমার আতরের সুগন্ধির ভালো মর্যাদা আছে, নবীজি আতর ব্যবহার করেছেন, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুসসানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। আর আমাদের আতর হচ্ছে কি শুনো, আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ধুলাবালু এবং আমাদের রক্ত, এই সব মিলে ওখানে আতর তৈরি হয়ে যায়। আর জেনে রাখো, তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি না হলেও আমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহি ওয়া দুখানুন না জাহান্নাম ফি আনফি রাজুলিন ওয়াহিদ। এক ব্যক্তির নাকের মধ্যে আল্লাহর রাস্তার ধুলাবালু এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একত্র হবে না। জেনে রাখো, তোমাদের ঘোড়াগুলো, তুমি বুজুর্গ মানুষ, তোমার হাদিয়া তোবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রাখো, তুমি যত বড় বুজুর্গই হও, তুমি যখন মারা যাবে তখন তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে, তোমাকে ল্যাংটা করা হবে, নতুন কাপড় দেওয়া হবে। আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার সে রক্ত মাখা জামা কাপড়, আমার পুরাতন লুঙ্গি, আমার কাপড় চোপড় দিয়েই আমাকে কবর দেওয়া হবে। আমার কাপড় চোপড় খোলা হবে না, রক্তগুলো ধোয়া হবে না, কারণ কেয়ামতের মাঠে আমি যখন উঠব আমার জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, এই জখম তাজা হবে, লাউনুহু লাউনুদ দম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে কিসের, মেস্ক আম্বারের ঘ্রাণ হবে। এরপরে তিনি লিখেছেন, তোমার জানাজা যখন হবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত বুজুর্গ, পীর ও বুজুর্গ। কিন্তু জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে, আমার জানাজায় লোক হবে না, কারণ যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে। জেনে রাখো, তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মরে যাবে, আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি জীবিত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা চিরঞ্জীব হয়ে আছে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে ইসলামকে ধ্বংস করার জন্য গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে ওরা আনন্দ উল্লাস করছে একজন মুসলিমকে মারার পরে। আপনারা জানেন, একজন মুসলিমকে হত্যা করা হলো, গোটা দুনিয়ার কাফেররা আনন্দ উল্লাস করলো, আমাদের দেশের সাংবাদিকরা মুসলিম হওয়া সত্ত্বেও। আপনারা, আমি বলতে চাই, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হলো, ওই সময় যারা যুদ্ধ করেছে নিজেদের দেশের জন্য, নিজেদের ভূমির জন্য, তখন তারা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, ভালো সন্তান হয়ে থাকে, তাহলে একই রকম আফগানিস্তানে যারা নিজের দেশ রক্ষার জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য, কাশ্মীরে যারা নিজের দেশ রক্ষা করার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য, ইরাকে যারা নিজের দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, ফিলিস্তিনে যারা নিজের দেশ রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য লড়াই করছে, তারা বীর মুক্তিযোদ্ধা হতে পারবে না কেন? তোমার দেশের জন্য যুদ্ধ করলে যদি মুক্তিযোদ্ধা হতে পারে, আজকে যারা আফগানিস্তানে, কাশ্মীরে, ফিলিস্তিনে যুদ্ধ করছে, তারাও এই যুগের সবচেয়ে বীর মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? আজকে তাদেরকে আমার দেশের সাংবাদিকরা লেখে এরা জঙ্গিবাদী, যখন আমেরিকান সৈন্য মারা যায় তখন লেখে আমেরিকার সৈনিক মারা গেছে, আর যখন কোন মুজাহিদ মারা যায় তখন বলে কয়েকজন সন্ত্রাসী মারা গেছে। ও আমার জাতি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআনের ভাষাকে, কোরআনের ভাষাকে, হাদিসের পরিভাষাকে পরিবর্তন করে দিয়েছে, এখন তারা জেহাদের তর্জমা করছে জঙ্গিবাদী দিয়ে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই কোরআনকে, এই বুখারিকে, আজকে এই বুখারি শরীফ যেই দেশে বসে লেখা হয়েছিল,
সেখানে ইসলাম নেই, আমাদেরকে জন্য আবার তৈরি হতে হবে। সেজন্য আমি কোরআনুল কারিমের একটা আয়াত দিয়ে আপনাদেরকে ইঙ্গিত করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়্যাতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে কেউ মুরতাদ হয়ে যায়, তোমরা যদি দিনকে ছেড়ে দাও, তাতে আল্লাহর কিছু আসে যায় না। জেনে রাখো, ফাসাউফায়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, তোমাদেরকে গজব দিয়ে, তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতি তৈরি করবেন। ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি আমি বিনয়ী, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এমন লোকদেরকে তৈরি করবেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, তারা কোন তিরস্কারকারী, কোন নিন্দুকের নিন্দা, কে নিন্দা করলো, কে সন্ত্রাসী বললো, কে জঙ্গিবাদী বললো, তার পরোয়া করবে না, তারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা সে আহ্বানের সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, এই জমিনে আবার যদি আমরা সোচ্চার হতে পারি, 3 লক্ষ মসজিদ রয়েছে যেখানে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এই সব আলেমরা, সব ইমামরা যদি একটা দাবি নিয়ে আমরা মাঠে নামতে পারি, এই দেশ মুসলিমদের দেশ, এখানে কোরআনের বিধান চলবে, রাসূলের সুন্নাত থাকবে, এই দেশে মূর্তি থাকবে না, মাজার থাকবে না, এই দেশের রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের মোড়ে মোড়ে মূর্তি চলতে পারে না, তাহলে দূর করা সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।